আমার টুনটুনিরা খাওয়ার জন্য হিয়ে করছে খিদে পাচ্ছে ওদের দেখো কেমন ভাবে ওরা ওরকম করছে ওদের খিদে খিদেই পেয়েছে ও থাকে এখান এই জায়গাটায় থাকে ওরা ঠিক আছে কি করেছে আমার সামসেটটাকে কি হয়েছে পুচকুড়া কি হয়েছে খিদে পাচ্ছে এদের খুব খিদে পেয়েছি খুব গরম এর জন্য ওদের ওখানে ছেড়ে রেখেছি এই দেখো আরেকটা আমার দুষ্টু খুব ভালো খুব কথা শোনে এখন যাব এদের জন্য খাবারে ঘাস আনতে এই দেখো আমাদের বাইরেটা মানে খুব রোদ্দুর বাইরে ঘাস আনতে হবে ওদের জন্য কিছু ঘাস দেখি এখানে পাওয়া যায় নাকি এই যে দেখো কত এই দেখো ঘাস ঘাস ওঠাবো এখন ওরা আবার ফ্রেশ ঘাস ছাড়া খায় না আর বাবা ওই আমাদের পুরোনো একটা বাড়ি আছে ওখানে থেকে ঘাস নিয়ে আসে কিন্তু এখন আমার এই পেছন থেকে কিছু অল্প কিছু ঘাস আনতে হবে ওদের জন্য। খুব অন্ধকার ঘাস দেখো আরো কত ঘাস এই ঘাসগুলো গুলো তুলতে হবে এই তুলতে হবে এই ঘাসগুলো গুলো এখানে কতগুলো ইয়ে ঘাস রয়েছে এই ঘাসগুলো তুলবো ভালো খাবে এই ঘাসগুলো ঠিক আছে নেই কিছু এখন কি করব এখন এই ঘাসগুলোই তুলে তুলে দিতে হবে ওই কর্নারটায় কিছু ঘাস আছে এই ঘাসগুলো ওদের দেব এখন রোদ্দুর এই যে ঘাসগুলো অনেকগুলো ঘাস তুলে ফেলেছি ওদেরকে দেওয়ার জন্যে এতগুলো ঘাস হয়েছে এই যে আমার বাইরে ব্যাক ইয়ার্ড যাকে বল পেছনের জায়গাটা এরকম জঙ্গল ওখানে ওখানে শিয়াল শিয়ালও মাঝে মাঝে রাত্রেবেলায় বের হয় ওখানে শিয়ালও থাকে চলো ওদেরকে ঘাসগুলো দিই এবার একটা জিনিস আমাদের গাছে লেবু হয়েছে সেই লেবু মানে বুঝতে পারছি না কী লেবু এটা তোমরা কমেন্ট করে জানাও যে কি লেবু এই গাছ লেবুটা এই দেখো লেবু এই দেখো লেবু কি লেবু বোঝা যাচ্ছে না এটা তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও যে এটা লেবুটা কী লেবু উপরেও হয়েছে অনেকগুলো এখন যাচ্ছি ঘরের দিকে অন্ধকার লাইটটা জ্বালাতে হবে ওদের ঘাস দেব এই দেখো একজন এদেরকে অল্প অল্প করে ছোটো ছোট করে কটা ঘাস দেব